আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, গত টিউটোরিয়ালে আমরা প্রজেক্ট সাইজ এস্টিমেশন নিয়ে আলোচনা করছিলাম এবং লাইন অফ কোড আমরা দেখেছি। আজকে দেখব ফাংশন পয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে ইউজ করে আমরা প্রজেক্টের সাইজ এস্টিমেশন করতে পারি এবং ফিচার পয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে ইউজ করে আমরা প্রজেক্টের সাইজ এস্টিমেশন করতে পারি। তো বেসিক্যালি ফাংশন পয়েন্ট ম্যাট্রিক্স কাজ করে নাম্বার অফ ইনপুটস বা আউটপুটস কতগুলো তার উপর ডিপেন্ড করে কোনো প্রজেক্টের সাইজ এস্টিমেশন করে। তো চলো আগে সংজ্ঞাটা দেখে নিই। দিস ম্যাট্রিক্স ওভারকাম দ্য শর্টকামিং অফ দ্য এলওসি ম্যাট্রিক্স। লাইন অফ কোড ম্যাট্রিক্সের যে শর্টকামিংগুলো ছিল সেগুলোকে ফাংশনাল পয়েন্ট ম্যাট্রিক্স ওভারকাম করে। সো হোয়াই উই ইউজ ইট, কেন আমরা এটা ব্যবহার করি? বিকজ ইট ক্যান বি ইউজ টু ইজিলি এস্টিমেট দ্য সাইজ অফ দ্য সফটওয়্যার প্রোডাক্ট ডিরেক্টলি ফ্রম দ্য প্রবলেম স্পেসিফিকেশন। অর্থাৎ যখনই আমরা প্রবলেমের স্পেসিফিকেশনগুলো পেয়ে যাই তখনই আমরা সাথে সাথে এর প্রজেক্টটার সাইজ আমরা প্রোডাক্টটার আমরা এস্টিমেট করে ফেলতে পারি যে এটার ভ্যালু কত হবে বা এখানে আমাদের কতটুকু লাগবে, ফোর্স লাগবে। অথচল আইডিয়া বিহাইন্ড দ্য FPM ইজ দ্যাট সাইজ অফ দ্য সফটওয়্যার প্রোডাক্ট ইজ স্ট্রিক্টলি ডিপেন্ডেন্ট অন দ্য নাম্বার অফ ডিফারেন্ট ফাংশন অফ পার ফিচার সাপোর্ট। অর্থাৎ এখানে কতগুলো ফাংশনালিটি আছে এবং কতগুলো ফিচার থাকছে এটার উপর ডিপেন্ড করে এই প্রজেক্টটার বা সেই প্রোডাক্টটার সাইজ আমরা ডিফাইন করছি। তো এখানে স্টেপ দুটো রয়েছে, স্টেপগুলো হলো UFP আর হলো TCF। তো দুটোর কিছু ফর্মুলা রয়েছে, সেগুলো দেখার আগে বেশ কিছু বিষয় রয়েছে। স্টেপ টু কমপ্লিট ফাংশন পয়েন্ট সেটা একটু দেখবো। পয়েন্ট ফাংশন ইজ ইনভোকড যখন ফাংশন একটা কল করা হয়, রিড সাম ইনপুট ডাটা অ্যান্ড ট্রান্সফর্ম ইটস করসপন্ডিং আউটপুট ডাটা। কিছু ইনপুট নেবে তখন সাথে সাথে কিছু আউটপুট ডাটা দেবে। যেমন এখানে একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, দ্য ইস্যু বুক ফিচার অফ এ লাইব্রেরি অটোমাইজেশন সফটওয়্যার টেক্স দ্য নেম অফ দ্য বুক অ্যাজ ইনপুট। একটা বইয়ের নাম একটা ইনপুট নেবে একটা লাইব্রেরি সফটওয়্যার এবং সে বইটা কোথায় আছে সেটা দেখাবে। তো এটা হলো একটা ফাংশনালিটি। জাস্ট ইউজিং দ্য নাম্বার অফ দ্য ইনপুট অ্যান্ড আউটপুট ডাটা ফিলস ফাংশন পয়েন্ট মেট্রো কম্পিট দ্য সাইজ অফ দ্য সফটওয়্যার প্রোডাক্ট। এভাবে করে সাইজ অফ FPS বা ফাংশনাল পয়েন্ট সাইজ আমরা বের করতে পারি। ফাংশনাল পয়েন্ট ইজ কম্পিটেড টু স্টেপস, দুইভাবে বের করা হয়। তবে এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হলো কি ফাংশনে যে বই খোঁজার ব্যাপারটা যেটা হলো লাইব্রেরিতে, যদি অনেকজন সরবরাহ অনেকজনই কাজটা করে তারপর ফাংশন কিন্তু একটাই হবে। এ বিষয়ে আরও এখানে নিচে অনেক কথা বলা আছে আমরা দেখব। ফাংশন পয়েন্ট ইজ কম্পিউটেড ইন টু স্টেপস UFP কম্পিউটিং দ্য আনঅ্যাডজাস্টেড ফাংশন পয়েন্ট। UFP ইজ ডিফাইন্ড রিফ্লেক্ট দ্য ডিফারেন্স দ্য কমপ্লেক্সিটি অফ ডিফারেন্ট প্যারামিটার্স। UFP এর ডিফারেন্ট বের করার জন্য বিভিন্ন প্যারামিটারের কমপ্লেক্সিটির মধ্যে এখানে কিছু ফর্মুলা রয়েছে, নাম্বার অফ ইনপুট নাম্বার অফ ফাইলস অফ ইন্টারফেসেস। এইগুলো আমাদেরকে আগে জানতে হবে যে নাম্বার অফ ইনপুট কী, নাম্বার অফ আউটপুট কী। এইগুলো এই ফর্মুলাটা দেখতে পাচ্ছেন, এই ফর্মুলাটা ইউজ করে আমরা UFP নির্ণয় করতে পারবো বা আনঅ্যাডজাস্টেড ফাংশন পয়েন্ট সংক্ষিপ্ত নাম হলো UFP। তো চলুন একটু দেখি যে যে প্যারামিটারগুলো এখানে ইউজ করা হয়েছে সেই প্যারামিটারগুলো আসলে কী কী। নাম্বার অফ ইনপুট ইন দিস ইজ ডাটা আইটেম ইনপুট বাই দ্য ইউজার ইজ কাউন্টেড। প্রত্যেকটা যতগুলো ইনপুট হয় সেগুলো কাউন্টেড হয়। ডাটা ইনপুট শুড বি ডিস্টিংগুইশ ফ্রম ইউজার ইনকোয়ারি। অর্থাৎ এখানে ইউজার কমান্ড, ইস্যু বুক কাউন্টেড সেপারেটলি, এগুলো সবগুলো সেপারেটলি কাউন্ট হয়, সেগুলোকে আমরা ইনকোয়ারিজ বলছি। আচ্ছা, এগুলো ইনকোয়ারি। আর ইন্ডিভিজুয়াল ডাটা আইটেম ইনপুট বাই দ্য ইউজার আর নট কনসিডার্ড ইন দ্য ক্যালকুলেশন অফ দ্য নাম্বার অফ ইনপুট, বাট এ গ্রুপ অফ রিলেটেড ইনপুটস আর কনসিডার্ড অ্যাজ এ সিঙ্গেল ইনপুট। তার মানে হলো পেরোল সফটওয়্যার ক্ষেত্রে নেম, এজ, সেক্স, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এগুলো সবগুলোকে আলাদা আলাদা ইনপুট না ভেবে এখানে আমরা একটি ইনপুট ভাববো। নাম্বার অফ আউটপুট রিপোর্ট প্রিন্টেড স্ক্রিন আউটপুট বা ইরর মেসেজ প্রোডাক্ট প্রডিউসড এর জন্য যে আউটপুট স্ক্রিনগুলো দেখানো হয় এগুলোকে আউটপুট স্ক্রিন বলছি। এই আউটপুট স্ক্রিনটা আমরা UFP UCF নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগাবো। নাম্বার অফ ইনকোয়ারি যতগুলো কুয়েরি করছে, ডিস্টিং ইন্টারেক্টিভ কুয়েরিজ হুইচ ক্যান বি মেড বাই দ্য ইউজার, দিস ইনকোয়ারিজ আর দ্য ইউজার কমান্ডস হুইচ রিকোয়ার স্পেসিফিক অ্যাকশন বাই দ্য সিস্টেম। নাম্বার অফ ফাইল, আচ্ছা এখানে ফাইল কতগুলো সেটা হিসাবটা আমাদের আপনারা দেখলেন UCF কাউন্টের সময় কাজে লাগবে। কোনটাতে ইস লজিক্যাল ফাইল ইজ কাউন্টেড
লজিক্যাল ফাইল কোনগুলো, ফিজিক্যাল ফাইল, ডাটা স্ট্রাকচার ফাইল, মিন্স গ্রুপ অফ লজিক্যালি রিলেটেড ডাটা, নাম্বার অফ ইন্টারফেস। ইন্টারফেস বলতে শুধু যে আমরা ইন্টারফেস ইউজারদের জন্য সেটা না, যেমন ডিস্ক সেটাও একটা ইন্টারফেস, ডাটা ফাইলস ফাইলস ট্যাবস, মানে আমরা কী কী মাধ্যমে ডাটাটা আমি ইনপুট করাচ্ছি সেইগুলোকে আমরা ইন্টারফেস বলছি, বা কোথায় কোথায় অ্যাপ্লিকেশন যারা ইউজার তারা সেটা ইউজ করছে। আচ্ছা, তারপরে এগুলো যখন আমরা সব পেয়ে যাবো, ওয়ান্স দ্য আনঅ্যাডজাস্টেড ফাংশন পয়েন্ট ইজ কম্পিউটেড, দ্য টেকনিক্যাল কমপ্লেক্সিটি ফ্যাক্টর অথবা টিসিএফ ইজ কম্পিউটেড নেক্সট। টিসিএফ রিফাইন্স দ্য ইউএফপি মেজার বাই কনসিডারিং 14 আদার ফ্যাক্টর সাচ অ্যাজ হাই ট্রানজাকশন রেটস, থ্রুপুট অ্যান্ড রেসপন্স টাইম, রিকোয়ারমেন্টস টাইম, এই সবগুলো বিষয় নিয়ে। এই যে দেখা গেল যখন আনঅ্যাডজাস্টেড ফাংশন পয়েন্ট ইউএফপি যখন কাউন্ট হয়ে যায়, টিসিএফটা এইগুলো ব্যবহার করে একে রিফাইন করে। আচ্ছা, তারপরে কীভাবে রিফাইন করে, ইজ অফ দ্য 14 ফ্যাক্টর ইজ অ্যাসাইন ফ্রম 0 to 6, যদি থাকে দেখা যাচ্ছে একটা একটা আমার ইন্টারফেস আছে 0, না থাকলে 2টা থাকলে 2, 3টা থাকলে 3, 4টা থাকলে 4, এরকম একটা নাম্বারিং করে এগুলো একটা 6 থাকলে স্ট্রং ইনফ্লুয়েন্স, যদি 6টা থাকে তাহলে স্ট্রং ইনফ্লুয়েন্স, রেজাল্টের নাম্বার আর সামটা এগুলো যোগ করা হয় ইয়েল্ডিং দ্য টোটাল ডিগ্রি অফ ইনফ্লুয়েন্স ডিআই বাদ দিয়ে। নাও টিসিএফ মানে হলো এরকম 0.06 প্লাস 0.1 ইন্টু ডিআই, ডিআই ভেরি ফ্রম 0 to 84, এভাবে করে ফর্মুলা ইউজ করে আমরা ফাংশন পয়েন্ট বের করি। তো এই ছিল ইউএফপি এবং টিসিএফ ব্যবহার করে ফাংশন পয়েন্ট বের করা। এর কিছু অপকারিতা আছে, শর্টকামিংগুলো আমরা একটু দেখবো। সাবজেক্টিভ ইভ্যালুয়েশন, ইট নিডস সাবজেক্টিভ ইভ্যালুয়েশন উইথ দ্য লট অফ জাজমেন্ট ইনভলভ, অর্থাৎ প্রত্যেকটা অনেক জাজমেন্ট এখানে তৈরি হয়ে যায়, যে এই অনেকে অনেক মতামত চলে আসে যে কোনটা ফাংশন কোন ফাংশন পয়েন্ট অ্যাকাউন্ট হবে, কোন ফাংশন অ্যাকাউন্ট হবে না, আমার কতটুকু হবে এ বিষয়ে। আজ কম্পারিশন নিট আমরা যখন লকে লাইন অফ কোড যখন কাউন্ট করি সেটা সাইজ এস্টিমেট করি, সেটা থেকে ফাংশন পয়েন্টে গেলে আমাদের সেখানে একটা ইফোর্ট লাগে কনভার্সেশন করার জন্য। লেটস রিসার্চ ডাটা, লেটস রিসার্চ ডাটা সাইজ অ্যাভেলেবেল অন ফাংশন পয়েন্ট অ্যাজ কম্পেয়ার টু লক, রিসার্চ ডাটা খুব কম হয় যার কারণে এটা অতটা বিশ্বাসযোগ্য হয় না, লেট পারফরমেন্স বা নির্ভরযোগ্য হয় না, রিলায়েবল হয় না। আচ্ছা, ইট ইস পারফর্ম আফটার ক্রিয়েশন অফ ডিজাইন স্পেসিফিকেশন, স্পেসিফিকেশন ডিজাইন করার পরেই আমরা এর সাইজ এস্টিমেট করতে পারি, এই জন্য এটা লেট পারফরমেন্স, লো অ্যাকুরেসি অ্যান্ড লং লার্নিং কার্ভ, এটা শিখতে অনেক সময় লাগে, টাইম কনজিউম এবং টাইম বেশি লাগে। এবার আমরা দেখব চতুর্থ এবং শেষ সাইজ এস্টিমেশন ম্যাট্রিক্স, ফিচার পয়েন্ট ম্যাট্রিক্স, ফাংশন পয়েন্ট এস্টিমেশন কল্ড ফিচার পয়েন্টস, সে সুপারসেট অফ দ্য ফাংশন পয়েন্ট মেজার দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড টু দ্য সিস্টেম অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার অ্যাপ্লিকেশন। এখানে ফিচার কতগুলো আছে, এই ফিচারের উপর ডিপেন্ড করে সেই প্রজেক্টের ব্যবসা প্রোডাক্টের সাইজ এস্টিমেট করা হবে। দ্য ফিচার পয়েন্ট মেজার অ্যাকোমোডেটস অ্যাপ্লিকেশন ইন হুইচ অ্যালগোরিদম কমপ্লেক্সিটি ইজ হাই, এখানে যেখানে অ্যালগোরিদম কমপ্লেক্সিটি হাই সেখানে ফিচার পয়েন্ট ম্যাট্রিক্স চেঞ্জ করা হয়। অ্যালগোরিদমগুলো হতে পারে ইনভার্টিং এ ম্যাট্রিক্স, ডিকোডিং এ বিট স্ট্রিং, হ্যান্ডলিং অ্যান্ড ইন্টারাপ্ট। তো এই অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করে যে প্রজেক্টের যত বেশি অ্যালগোরিদম প্রোডাক্টে সেটার সাইজ তত বেশি হবে। তো এই ছিল প্রজেক্টের সাইজ এস্টিমেশন নিয়ে চারটা সূত্র বা চারটা ম্যাট্রিক্স, একটা হলো এলওসি, একটা হলো লাইন অফ কোড, আর হলো নাম্বার অফ লাইনস, আর হলো ফাংশনাল পয়েন্ট ম্যাট্রিক্স, আর হলো ফিচার পয়েন্ট ম্যাট্রিক্স। তো ধন্যবাদ সুপ্রিয় দর্শক, পরবর্তী টিউটোরিয়ালে আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করবো, সেই পদবিতে আসসালামু আলাইকুম।